কালকের বাসিবার, কালকে বাসিবার যে সুন্দর পেটটা রান্নার খাওয়াবো। পেঁয়াজ মরিচ একসাথে, পেঁয়াজ মরিচ ছিল সেটা একটু ভাজা নিব প্রথমে, জালটা হালকা করে দিব, বেশি জাল দেবো না, নিমক করে দেবো, হালকা একটু লবণ দিব, কারণ লবণ পরে আরও দোয়া লাগবে, তাই হালকা একটু দিলাম, হাফ চামচ তো হলুদ গুঁড়া দিলাম, ভালো করে পাঁচ ফোড়ন দিব, আপনারা তাহলে না দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিলাম, পাঁচ ফোড়ন দিলে খেলাটা আমার ভালো লাগে, আপনার না চলে আপনারা না চালিয়ে নিয়ে যেতে পারেন, তার ভালো লাগে খেতে পাঁচফোড়ন তা দিবেন। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখন ভাতটা দিব, কালকে বাসি ভাত, বাসি ভাত, এই বাসি ভাত এখন দিয়ে দেবে, সবগুলো ভাত আমি দিয়ে দিয়ে দেবে, নাড়ে দিব, এখানে একটু লবণ দেবো, তখন লবণ কম দেবেন, তাই এখানে একটু লবণ দেব, আর স্বাদ অনুযায়ী লবণ দেবেন, মারে দিবি ভালো করে নাড়া করে দিব, গরম খুব সুন্দর করে, বাসি ভাত নষ্ট না করে, কি সুন্দর একটা এভাবে রান্না করলে সবাই খাইতে পারবো, আশা করি আপনারা ওইভাবে ট্রাই করবেন, বাসি ভাত না খেলে সেইভাবে ট্রাই করে খাবেন, দেখুন আমার ভালো লাগবে, ওটাই আছে কখনো সুন্দর, দুই মিনিটের মধ্যেই হয়ে গেল আমাদের কমপ্লিট খাবার, একটা খাবার আইটেম, আশা করি আপনারাও আইটেম করবেন, দেখেন সুন্দর।